আজকে আমরা আইসিটি যে বিষয়টা দেখবো সেটা হলো বিভিন্ন সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে যোগ করব। আমরা রূপান্তর দেখছিলাম, রূপান্তর দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সা, আবার ঠিক উল্টাটাও দেখছিলাম। এরকম বিভিন্ন রূপান্তর আছে। আমরা 5টা নিয়মে 12টা রূপান্তর পড়ছিলাম, সেটা হলো আগের ক্লাসে। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো আমরা যোগ করব কিভাবে। তো দশমিকের যুগে আমাদের যেহেতু ক্লাস 1-2 থেকে আমরা ক্লাস যুগের সাথে পরিচিত, ক্লাস 1-এই তো আমরা যোগ করছি ছোট ছোট। তো দশমিকের যুগ আমরা আসলে যেভাবে করি, বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল যুগও একইভাবে করা হয়। তো আমরা দশমিকের যুগটা আবার একটু দেখি যে আমরা আসলে কিভাবে করতাম। আমরা দশমিকের যুগে তো কারো সমস্যা থাকার কথা না, তারপরে আমরা একটু ইয়ে করি, খেয়াল করি দশমিকের যুগটা আমরা যেভাবে করব ঠিক একইভাবে আমরা বাইনারি সংখ্যার যোগ, অক্টাল সংখ্যার যোগ, হেক্সাডেসিমাল সংখ্যার যোগটা করতে পারবো। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু কি মাসকরা বলো তো, কি পড়বো আমরা এখন, কি পড়বো? হ্যাঁ, দশমিকের যুগটা আমরা দেখব। আসলে আমরা পড়বো লোকা সংখ্যা পদ্ধতির বিভিন্ন পদ্ধতির সংখ্যার সংখ্যা পদ্ধতির যুগ বের করা, যুগ করব আমরা। অর্থাৎ দশমিকের যুগটা আমরা পড়ে আসছি, দশমিকের যুগ তো আমরা আগে করে আসছি। তো দশমিকের যুগটা দেখবো, কারণ এইটা যেভাবে আমরা করি অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল যুগও একইভাবে করা হয়। তবে আমরা একটা আগে দেখি দশমিক সংখ্যার যুগ, তারপরে আমরা ওঠেন। ধরো একটা সংখ্যা হলো 75, এটা একটা দশমিক সংখ্যা, আর একটা সংখ্যা মনে করো 86, ধরো এটা একটা দশমিক সংখ্যা। তাহলে এই দুইটা যখন আমরা যোগ করি, খেয়াল করো 5 এবং 6 যোগ করি, যোগ করলে এখানে কিন্তু বসাই 11। 11 কি বসাই এখানে, কত বসাই? এক বসাই, এক বসাই। তো এখানে কেন এক বসাই, 11 না বসাই? আমরা তো 11 তো বসাই, কারণ যোগ করলে 11। আমি যদি এখানে 11 বসাই, আমার এখানে 7 আর 8 হলো 15। হ্যাঁ জয়িতা বলো। স্যার, যদি যোগফলটা ভিত্তি থেকে বড় হয় তাহলে সেই সংখ্যাটা থেকে ভিত্তিটা বিয়োগ করে যত থাকবে সেটা বসে, সেটা বসাতে হয়। হ্যাঁ, এটা কেন আসলে এই কাজটা করবো সেটার ইয়েটা হলো এই গড়টা হলো এককের গড়। খেয়াল করো এই গড়টা একক গড়, এখানে আমরা 0 থেকে 9 10টা ডিজিট বসাতে পারি, 10টা ডিজিটের বেশি আমরা বসাতে পারবো না। অর্থাৎ 0 থেকে, এটা এটা যদি দশমিক সংখ্যা, সুতরাং এই গড়টা হলো কি এককের গড়। তাহলে 5টা একক আর 6টা একক মিলে হয় 11টা একক। খেয়াল করো 5টাই একক, কিন্তু আমরা একক হয়তো যখন যোগ করি তখন হয়তো আমরা একক শব্দটা উচ্চারণ করি না, ছোটবেলা হয়তো আমরা ওইভাবে এতটা খেয়াল করি নাই। আমাদের বইয়ে কিন্তু ক্লাস 1-2 এর বইয়ে কিন্তু ওইভাবে একক হিসেবে দেওয়া আছে। তো 5টা একক যোগ 6টা একক মিলে হলো 11টা একক। তো 11টা একক এই গড়টা বরাদ্দ হইলো গা 0 থেকে 9, এই 0 থেকে 9 এই 10টা এককের জন্য এই গড়টা বরাদ্দ। তাহলে আমরা 11টা একক মানে কি 10-এর চেয়ে বেশি, তার মানে 10টা একক মিলে কি 1টা দশক হয়ে যায়। এই জন্য 11 থেকে আমরা কি করব 10 বাদ দিই। এই বাদটা আমরা মনে মনে করে ফেলি, কিন্তু আমরা হয়তো ফিজিক্যালি এটা দেখাই না যে কিভাবে এখানে বসাই 1। আসলে 11 থেকে 10 বাদ দিলে থাকে 1, এই 1টা কিন্তু আমরা এখানে বসাই। ঠিক আছে, তাহলে কি করলাম আমরা, যোগফলটা ভিত্তির চেয়ে বেশি, বেশি হওয়ার কারণে আমরা ভিত্তিটা বাদ দিয়ে দিলাম। ভিত্তি কত 10, তাহলে 11 থেকে 10 গেলে এখানে থাকে কত 1, তাহলে এই করে আমরা বসালাম 1। যেহেতু 10 বাদ দিছি, ওই আমরা 11 বলি, আমরা যেটা করি যে 11 লিখলাম, 11-এর 1 বসালে এখানে হাতে আছে 1। হাতে 1 মানে আমরা 10 বাদ দেওয়াতে পরের ঘরে কাউন্ট হবে সেটা 1 হিসাবে, কারণ 10টা একক মানে হলো 1টা দশক। 10টা একক মিলে কি হলো 1টা দশক। এখানে হলো 7টা দশক, এখানে হলো 8টা দশক। 7টা দশক এবং 8টা দশক মিলে হলো 15টা দশক, আর হাতে আছে 1টা দশক, তাহলে কত হলো 16টা দশক। তাহলে এখানে কিন্তু আমরা 16 বসাতে পারবো না, আমরা 16 থেকে, যেহেতু 16 10-এর বেশি, তাহলে 16 থেকে 10 বাদ দিবো, বাদ দিয়ে বসাবো হলো 6, অর্থাৎ এখানে বসাবো আমরা হলো 6। যেহেতু আমরা 10 বাদ দিছি, তাহলে হাতে আছে 1, ওই যে হাতের 1টা এখানে বসবে। এটা আমরা এইভাবে আমরা যোগ করি দশমিকের যোগ গুলা। এটা এককের গড়, এটা হলো 10-এর গড়, এটা হলো 7-এর গড়। এই যে 10টা দশক বাদ দিলাম, এখানে 10টা 16 থেকে, 16টা দশক থেকে 10টা দশক বাদ দিছি, 10টা দশক বাদ দিলে 6টা দশক থাকতেছে, এই 6টা দশক বসালাম, আর 10টা দশক পরের ঘরে আসবে 1টা শতক হিসেবে, এই 1 আসবে। আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই নিয়মটা যদি আমরা একটু ভাবি, আবার একটু রিপিট করি, আফটার দশমিকের যুগ, অক্টালের যুগ, সকল যুগের ক্ষেত্রেই যখন আমরা যোগফলটা ভিত্তির চেয়ে বেশি হয়ে যাবে, যখন যোগফলটা আমরা 2টা ডিজিট যখন যোগ করব, যোগফলটা যখন ভিত্তির চেয়ে বেশি হবে, সেই ক্ষেত্রে কি করব আমরা, যোগফল থেকে ভিত্তিটা বাদ দিব, বেশি হলে বাদ দিব, সমান হলে বাদ দিব, 2টা শর্ত এখানে। যোগফলটা যখন ভিত্তির সমান হবে,
অথবা বেশি হবে তখন আমরা কি করব যোগফল থেকে বৃদ্ধিটা বাদ দিব, বাদ দিয়ে যেটা থাকে সেটা বসাবো, আর যখনই বাদ দিব সেটা পরের ঘরে কাউন্ট হিসেবে কাউন্ট হবে কি এক হিসাবে কাউন্ট হবে, পরের ঘরে কাউন্ট হবে এক হিসাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা দশমিকের যোগ দেখলাম। এখন আমরা ধরো একটা অক্টালের যোগ দেখি, মনে করো আমরা একটা 76 এটা একটা অক্টাল সংখ্যা, আর ধরো 55 এটা আরেকটা অক্টাল সংখ্যা, ধরো এই দুইটা যোগ করবো, তাহলে এখানে বৃত্তি কত, এটার বৃত্তি কত, তাহলে আমরা করবো আমরা দেখবো যোগফলটা বৃত্তির সমান বা বেশি কিনা, যদি সমান হয় অথবা বেশি হয় তখন আমরা বৃত্তিটা বাদ দিবো, আর যদি কম হয় তাহলে যা আছে তাই বসবে। ক্লিয়ার? আমরা বাদ দেবো কখন, যখন যোগফলটা বৃত্তির চেয়ে সমান হবে, বৃত্তির সমান হবে অথবা বেশি হবে, আর যখন বৃত্তির চেয়ে কম হবে তখন কি হবে, যা হবে তাই বসাবো। ঠিক আছে, বৃত্তির চেয়ে যখন কম হবে, এখন আমরা এটা যোগ করি, খেয়াল করো 7 এবং 5 যোগ করলে যোগফলটা হলো 12, যোগফল 12 আর বৃত্তি কত, তাহলে যোগফল যোগফলটা বেশি, বৃত্তির চেয়ে বেশি, তাহলে 12 থেকে আমরা কি করব 8 বৃত্তিটা বাদ দেব, বাদ দিলে কত থাকে, 12 থেকে 8 বাদ দিলে থাকবে লগা 4, 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে এখানে বসাবো আমরা 4, যেহেতু আমরা 8 বাদ দিছি পরের ঘরে কাউন্ট হবে এটা কত হিসাবে, এক হিসাবে। দশমিকের ক্ষেত্রে কিন্তু 10 বাদ দেওয়াতে এক এক কাউন্ট হইছে, অক্টালের ক্ষেত্রে 8 বাদ দেওয়াতে পরে এক কাউন্ট হবে, হেক্সা ক্ষেত্রে যখন 16 বাদ দেবো এক কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে আমাদের হাতে আছে এক, ধরতে হবে যেহেতু 8 বাদ দিছে হাতে আছে এক, 6 এবং 5 11 আর হাতের এক 11 12 সকাল 12, 12 থেকে 8 বাদ দিলে 12 থেকে 8 বাদ দিলে 4, যোগফলটা বলো 12 আর বৃদ্ধি হলো 8, 4 তাহলে বাদ দিলাম, তাহলে শেষ না এখানে নাকি ফাইজা? ঠিক আছে কিনা, এখানে শেষ কিনা না আরো আছে? যেহেতু আমরা এখানে যোগফলটা ছিল 6 5 11 হাতের 1 12, 12 থেকে আমরা 8 বাদ দিলাম 4, যেহেতু আমরা 8 বাদ দিয়েছি সুতরাং পরের ঘরে কাউন্ট হবে এক হিসেবে, পরের ঘরে এখানে যদি আর কিছু নাই হাতে একটা কিন্তু আছে, এই হাতের একটা এখানে বসতে হবে, তাহলে এই হলো আমাদের যোগফল। বুঝতে পারছি এটা, কারো বুঝতে বুঝছো এটা? হ্যাঁ স্যার। আচ্ছা আমি আরেকটা দেখাচ্ছি, একটু তোমরা নিজেরা করবো, আমি একটু ইয়া দিচ্ছি, তোমরা নিজেরা করে আমাকে রেজাল্টটা চেক দিবা। মনে করো 4 7 6 5 7 7 এটাও একটা অক্টাল সংখ্যা, এটা একটা ধরো দুইজনের প্রাপ্ত নাম্বার, একজন পাইছে 476 অক্টাল সংখ্যা আর একজন পাইছে 577, যোগফল করো, যোগ করো, যোগ করে আমাকে বলো কি, চেটে দাও, চেটে সংখ্যাটা দাও, অক্টাল লিখতে হবে না, জাস্ট যোগফলটা দিলে হবে, যোগফলটা দাও। সবাই যোগফলটা আমাকে দাও, দুইজন দিছে, দুইজন পাইসা প্রিয়ন্তি বিলকিস, সবারই কি আবার হ্যাঁ
সবাই 1275 1275 চার পাঁচজন ছয়জন দিছো, ঠিক আছে আমরা একটু চেক করে নিই, যারা এখনো দেও নাই তারা একটু দেখতে পারো। আবার দিছে মাসকুরা দিছে, মোটামুটি তো প্রায় সবাই দিয়ে দিছে। তোমরা আসো কয়জন এখানে? 11 জন, 10 জন, আমাকে নিয়ে 11 জন, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু দেখি, আমরা যুগটা আবার একটু দেখি নেই, সবাই একটু খেয়াল করো, যারা পারছে ওকে, আর যারা পারো নাই, যারা পারছে দেখি আমরা রেজাল্টটা ঠিক আছে কিনা, আর যারা পারো নাই তাদের একটু ভালো খেয়াল করো। প্রায় সবাই পারছে মনে হচ্ছে। এখানে 6 এবং 7 আমরা যোগ করলে কত হয়? 11। না, 6 আর 7 যোগ করলে 13। 6 আর 7 যোগ করলে কত? 6 এবং 7 যোগ করলে 13। 13 থেকে 8 বাদ দিলে কত? 5। যোগফল হলো 13 আর রাইট 5। তাহলে যেহেতু আমরা 8 বাদ দিছি, হাতে আছে 1, 7 7 14, হাতে রেখে হলো 15। 15 থেকে 8 বাদ গেলে, 15 থেকে 8 গেলে কত? 7। যেহেতু আমরা 8 বাদ দিয়েছি, হাতে আছে 7, হাতে আছে 1, হ্যাঁ 7। তাহলে 5 আর 4 9, আর হাতে রেখে হলো 10। তাহলে 10 থেকে 8 বাদ গেলে থাকবে লোক 2, যেহেতু 8 বাদ দিছে হাতে রেখে। গুড, 1275, হ্যাঁ সবাই, তাহলে এটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে। এখন একটু আরেকটা জিনিস খেয়াল করো, আমরা যখন যোগ করব এই বিষয়টা একটু খেয়াল করবা, দুইটা সংখ্যা একই পদ্ধতির যদি না হয় তাহলে আমরা এটাকে যোগ করতে পারবো না, এটা মাস্ট ক্লিয়ার। ধরো একটা অক্টাল সংখ্যা আর একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, তাহলে কিন্তু আমরা দুইটাকে যোগ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না অক্টালকে হেক্সাতে নেওয়া যায় না নেই, অথবা হেক্সাকে অক্টালে না নিয়ে আসি, ঠিক আছে। দুইটা ভিন্ন পদ্ধতির সংখ্যাকে যোগ করা যায় না, যোগ করতে হলে অবশ্যই সংখ্যাগুলো কি হইতে হবে? একই সংখ্যা পদ্ধতির হতো। ধরো এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেই, মনে করো এ বি একটা সংখ্যা, আর একটা সংখ্যা মনে করো লোকা 3f আর একটা সংখ্যা, এই দুইটা যোগ করতে বলছে। তাহলে এই দুইটা, এই দুইটা সংখ্যা কি, কোন ধরনের সংখ্যা? দুইটা কোন ধরনের সংখ্যা? হেক্সাডেসিমাল। এখানে বৃত্তি না লিখলেও বোঝা যায় হেক্সাডেসিমাল, এ বি আছে, সুতরাং এটা হেক্সাডেসিমাল সংখ্যা বোঝা যায়। তাহলে দুইটা হইলো হেক্সাডেসিমাল সংখ্যা। তা আমরা এই দুইটাকে যদি যোগ করি আমরা, তো আমরা এখানে বৃত্তিগত, বৃত্তিগত হেক্সাডেসিমাল সংখ্যা 16, এর মান হলো 10, বি এর মান 11, সি এর মান হলো 12, ডি এর মান হলো 13, ই এর মান হলো 14, আর এফ এর মান হলো 15। এগুলো জানি না আমরা, এখন আমরা যোগ করবো, যোগফলটা আমরা দেখবো যোগফলটা বৃত্তির সমান বা বেশি কিনা। যদি সমান বা বেশি হয় তাহলে আগের মতোই আমরা বৃত্তিটা বাদ দিয়ে দিব, আর যদি কম হয় ডাইরেক্টলি বসবে। তাহলে বি এর মান হলো 11, আর এফ এর মান হলো 15, 11 আর 15 যোগ করলে হয় 26, আর এখানে বৃত্তি হলো 16, তাহলে 26 বড় বৃত্তির চেয়ে বেশি। তাহলে আমরা কি করব, 26 থেকে 16 কি করব, 26 থেকে 16 বিয়োগ করব, বিয়োগ করব 26 থেকে 16 বাদ দিলে কত হয়? 10 10 10 বসাবো এখানে, কি 10 বসাবো? হ্যাঁ 10, না স্যার, যেহেতু আমরা 16 বাদ দিছি, হাতে আছে কত? হাতে কত আছে? এটা ভুলে গেলে চলবে না যে আমাদের হাতে আছে 1, যখনই বাদ দিব তখন ক্যারি হিসাবে পরের করে 1 হবে। এর মান হলো 10 আর 3 13, আর হাতের এক হলো 14। তাহলে 14 তো 16 চেয়ে কম, তার মানে 14 বসে যাবে, তাই না? এখানে কি 14 লিখে ফেলবো? চোদ্দোর জন্য নির্দিষ্ট যে প্রতীক আছে, চোদ্দোর প্রতীক হলো ই। গুড, তাহলে এটা কারেক্ট আনসার হবে ই, যেহেতু আমরা এখানে বি করি নাই, হাতে কোনো কিছু নাই, তাই না? কারণ 14 ডাইরেক্টলি বসবে 14। তাহলে এই দুটার যোগফল হলো ই এ, বুঝতে পারছি এটা? জি স্যার। আচ্ছা এখন তোমরা এটা করো তো, ডিএ ডিএ আর বাবা, দাদা আর বাবা দুটো মিলে কত হয় করো তো দেখি। এই কাজটা করো, এই কাজটা করো, এটা যোগ করো।
এই যোগটা করো। আমরা কি করছি এখনো করে নাই স্যার? করছি স্যার। স্যার করেছি, চ্যাটে দিয়েছি। আচ্ছা স্যার, রাইট। ফাইজা দিছে হলো 19 19594 দুজন দিছে। জয়িতা, বিলকিস, ঠিক আছে। সবারই মোটামুটি একই আসতেছে রেজাল্ট, বাকিদের কি অবস্থা? এমি খুন্দুকার, ওর তো ডিফারেন্ট আসছে দেখা যায়, 594। এমির ডিফারেন্ট আসছে, বাকিদের দেখা যায় একই আসছে, তার মানে কারণ কি? আনসার তো ডিফারেন্ট হওয়ার কথা না, হয় এমিরটা ঠিক অথবা অন্যদেরটা ঠিক, দুইটার যেকোনো একটা হবে। ওকে, আমরা দেখি তাহলে, এটা আমরা একটু চেক করে নিই। সবাই যারা দিস দেও, বেশি তো দেও নাই, 4-5 জন মাত্র দিস, ব্যাপার কি? আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি, একটু খেয়াল করি, আমরা সবাই আমরা এখানে একটু খেয়াল করি। আমরা এটার সাথে এটা যোগ করব, তাহলে আমরা জানি যে যোগফলটা যদি বৃত্তির সমান বা বেশি হয় তাহলে বৃত্তিটা বাদ দিব। এর মান 10, এর মান 10, 10 আর 10 যোগ করলে কত? 20। 20, তাহলে 20 ষোলোর চেয়ে বেশি, তাহলে 20 থেকে 16 বাদ দিব, বাদ গেলে কত থাকে? 4। হাতে আছে কত? 1। 1 1 ডি এর মান হলো 13 আর বি এর মান হলো 11। 13 আর 11 যোগ করলে হলো 24। 13 আর 24 আর হাতে আছে 25। 25 ষোলোর চেয়ে বেশি, 25 থেকে 16 গেলে কত? 9। হাতে আছে 1, ডি এর মান হলো 13 আর বি এর মান হলো 11। 13 আর 11 হাতের কত? 25। 25 থেকে 16 গেলে 9। এখন তোমাকে যদি এরকম থাকে পরীক্ষাতে, এরকম পরীক্ষাতে এরকম থাকতে পারে, দুইটা দুই পদ্ধতির সংখ্যা দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা যুগ যদি করতে হয় তাহলে কি দুইটাকে একই পদ্ধতি নিয়ে আসতে হবে। কারো প্রশ্ন আছে এখানে? ধরো এরকম থাকলো যে ই এবং এফ এই দুইটার যোগফল বাইনারিতে কত, একটা এমসিকিউ প্রশ্ন করলাম তোমাদের, ধরো এই প্রশ্নটা করা হলো,
যে ই এবং যোগ করলে বাইনারিতে কত হবে, তার মানে এটা আগে যোগ করতে হবে, যোগফলটাকে বাইনারিতে নিতে হবে। ধরো এমসিকিউ কোয়েশ্চন থাকলো এটা যে ই প্লাস এফ সমান কত বাইনারি, এটা কি করতে পারবো? তানহা একটা আইডি দেখতে পাচ্ছি, তানহা কথা বলো, শোনা যাচ্ছে কিনা? তানহা তানহা নাই, তুমি কোন গ্রুপে, রুল কত? তানহা রুল কত, আমার কথা কি শুনতে পাচ্ছ? নেটওয়ার্ক বা কোনো প্রবলেম আছে? ঠিক আছে, তুমি থাকো, আমি আরেকজনের সাথে কথা বলি। তিন্নি, ফাবিয়া, কুলসুম, তিন্নি, তিন্নি তোমার রোল কত? 1385। তুমি ইয়ে করবা ওই যে আইডির সাথে যখন জয়েন দিবা, জয়েন দিতে যখন যোগ করো ওই যে ইয়াটা দো, পার্সোনাল মিটিং আইডিটা যখন দো, পরে দেখবে তোমার নাম টা দেখাচ্ছে, ওখানে ব্র্যাকেটে ওই রোল নাম্বারটা দিয়ে দিবা, যাদের রোল নাম্বার দেও নাই ওখানে দিয়ে দিবা, সেভই রাখবা, তাহলে আর চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে ঠিক আছে, কারণ আমি ওই যে স্ক্রিনশট নেই তো, এটা একটা প্রেজেন্স হিসেবে কাউন্ট হয় তোমাদের উপস্থিতি, ওইটা সহ আমি নিই, তাহলে যাদের রোল নাম্বারটা দেখা থাকে সহজে করা যায়। আচ্ছা এই প্রশ্নটা কে বুঝি নাই আমরা, এটা আনসার করতে পারবো নাকি, যোগফলটা বের করে বাইনারিতে নিতে পারবো কি আমাকে বলো তো? জি স্যার পারবো, পাই পারবো। আচ্ছা ঠিক আছে, তা না তোমার কথা বুঝতে পারছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ কিন্তু তোমার কথা আমরা পাচ্ছি না। ঠিক আছে এবার শুনো তো, আমরা এই যোগফলটা যখন করবো, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এই টার্মে কোয়েশ্চন দিতে পারে, অক্টালে দিতে পারে। প্রথমে হ্যাঁ প্রীতি ঠিকই বলছো, আগে এই দুটাকে যোগ করবো আমরা, ই এবং এফ কে যদি আমরা যোগ করি, তাহলে আগে যোগ করি, ই এর মান হলো 14, এফ এর মান হলো 15, 14 এবং 15 আর এফ এর মান 15, তাহলে 29, 29 হলো 16 এর চেয়ে বেশি, তাহলে 29 থেকে 16 বাদ দিব, 29 থেকে 16 বাদ দিলে কত বের করব, বের করব হ্যাঁ, 29 থেকে 16 গেলে কত থাকে? 13 13 আর যেহেতু আমরা 16 বাদ দিয়েছি, হাতে আছে কত, এই 1d, তার মানে যোগফলটা হলো 1d, ঠিক আছে, 1d, 1d যদি এটা হেক্সাডেসিমাল না থাকতো তাহলে আনসার হইতো এটা, যেহেতু এটা বাইনারিতে নিতে বলছে তাহলে এই সংখ্যাটাকে আমরা বাইনারিতে নিব। তো বাইনারিতে নেওয়ার নিয়ম হলো গা, এই সংখ্যাটাকে 4 বিটের বাইনারি সংখ্যা লিখবো, এটাকে 4 বিটের বাইনারি সংখ্যা লিখবো, তাহলে 1 কে 4 বিটের বাইনারি সংখ্যা লিখলে 3 0 1, আর d কে বাইনারিতে লিখলে কত হয়, 13 কে বলো তো আমরা, 13, 13 কে বলো তো, 13 সমতুল্য বাইনারি সংখ্যা কত? না হলে তুমি 13 সমান আলাদা বের করে নিবে যদি মনে না করতে পারো, অথবা আমরা একটা স্যার d, হ্যাঁ d এর সমতুল্য বাইনারি সংখ্যা কত? এখানে যেটা বলছি আমরা, বাইনারিতে নিলে কত হবে, মানে 1 দিয়া আসলে যদি সবগুলা বিট দিতে পারো, অথবা শুধুমাত্র 3টা 1 দিয়া 0 1 এটা দিলে হবে, এটা আনসার, ঠিক আছে, বাম পাশে শূন্য গুলো আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা হবে। তার মানে দেখো এটার যোগফলটা বাইনারিতে নিলে এটা, আর যদি আমরা হেক্সাডেসিমালে নিই তাহলে হবে এটা। এখন যদি এটাকে অক্টালে নিতে বলি তাহলে কি হবে, অক্টাল নিলে আমরা 3টা করে বিট গ্রুপ করতে পারি, এই 3টাকে একসাথে, হ্যাঁ 3টা করে বিট একসাথে করব এই বাইনারিতে নেওয়ার পরে, তাহলে দেখো এই 3টা একসাথে একটা গ্রুপ করতে পারি, আর বাকি 2টা আর বাম পাশে একটা 0 দিয়ে 3টাকে একটা গ্রুপ করতে পারি, তাহলে এটা হলো 3 আর এটা হলো 5, তাহলে অক্টালে যদি নেই তাহলে এটার মান হলো 3 5, ঠিক আছে বুঝতে পারছি? এটা অক্টালে যখন আমরা বাইনারি থেকে রূপান্তর করি, 3টা করে গ্রুপ করি না,
তাহলে এখান থেকে তিনটা নিলাম 101 এই তিনটা আর 11 বাম পাশে আরেকটা শূন্য দিলাম তাহলে 011 এটার মান হলো 3 তাহলে 3 আর 101 এটার মান হলো 5 তার মানে e প্লাস f এর যোগফলটা বাইনারিতে নিলে হবে এটা হেক্সাডেসিমাল এটা অক্টালে নিলে হবে এটা 35 8 বুঝতে পারছ এটা জি স্যার এই প্রশ্নটা এইভাবে আসতে পারে পরীক্ষাতে এরকম দিতে পারে এরকম একটা কোশ্চেন থাকে তাহলে e প্লাস f স্যার হ্যাঁ বলো দেখো আমি প্রশ্নটা একটু দেখাচ্ছি যে ই যুগ এফ এর মান হতে পারে এক নাম্বার দিলাম 1d দিয়ে দিলাম হেক্সাডেসিমাল সংখ্যা এটা নাম্বার টু প্রশ্নটাকে আমি রিফর্ম করতেছি নাম্বার টু দিলাম 1 2 3 এটা নাম্বার থ্রি দিলাম এখানে লিখলাম নিচের কোনটা সঠিক নিচের কোনটি সঠিক দিয়া ক দিলাম আমরা 1 2 ক দিলাম 1 3 গ দিলাম 2 3 আর ঘ দিলাম আমরা 1 2 3 আমার প্রশ্নটা একটু দেখা যাচ্ছে কিনা আমি একটু কাছে নিয়ে আসলাম দেখো ই প্লাস এফ সমান হতে পারে এটা 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 তিনটা দেওয়া আছে নিচের কোনটা সঠিক 1 2 1 3 2 3 1 2 3 তোমরা একটু বলো তো রেবি বলো তো এটা সঠিক কোনটা রেবি আত্মার কোনটা হবে কারেক্ট একটু আগে আমরা এই প্রবলেমটা করছি কিন্তু এই জন্য আমি দিচ্ছি প্রশ্নটার প্যাটার্নটা এরকম দিতে পারে কোন নাম্বার 1d আর 1000 কোন নাম্বারটা কি স্যার 1 আর 2 কোন নাম্বার 1 2 লাস্ট একটা হবে না কেন 3 নাম্বার এটা হবে না না আমি ইচ্ছা করি 37 লিখছি কিন্তু 35 দিত তাহলে কারেক্ট আনসার হইতো এটা 1 2 3 তিনটাই হয়ে যেত রাইট তাহলে এরকম ভাবে প্রশ্ন থাকতে পারে যোগ দিয়া বুঝতে পারছিস এটা জি স্যার কারোকে কারোকে এখানে কোনো ইয়ে আছে কোয়েরি আছে বা প্রশ্ন আছে আপত্তি আছে না স্যার আচ্ছা তাহলে ইনশাআল্লাহ আমরা এগুলো পারবো না আসলে এখন কিন্তু পরীক্ষাতে থাকে একটা অঙ্ক এরকম পাবা করে এখানে ইএফ না দিয়ে অন্য সংখ্যা দিতে পারে ছোট ছোট সংখ্যা দিবে বড় না ছোট ছোট দিবে ধরো এ প্লাস বি দিতে পারে দিয়া বলতে পারে বা এটা বাইনারি তো কত অক্টাল সরাসরি একটা করতে পারে আর এরকম বেশি প্রশ্ন করে এরকম একটা 25টা প্রশ্ন তো 25টার মধ্যে একটা প্রশ্ন থাকে এরকম মানে তুমি যাতে সবটাই চিন্তা করতে পারো আর অন্য প্রশ্নগুলো আর একটু ইজি থাকে আর একটু সহজ থাকে তাহলে এখানে তোমাকে তিনটাই চিন্তা করতে হবে এভাবে চিন্তা করতে হবে তাহলে আমরা আমরা যুগ দেখলাম আজকে যেটা দেখলাম আমরা দশমিকের যুগ জায়গায় যেভাবে করে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যুগ কিন্তু একইভাবে করে জাস্ট আমরা খেয়াল করতে হবে যে দশমিক যুগটা কিভাবে করে আমাদের মূল বেসিক আমরা এটা খেয়াল রাখতে হবে যখন আমরা যোগ করবো দুইটা সংখ্যা একই পদ্ধতির হতে হবে যদি ভিন্ন পদ্ধতির হয় তাহলে আমরা রূপান্তর করে এক পদ্ধতির করতে হবে কারণ পরীক্ষা থাকলে এরকম ধরো একটা থাকলো মনে করো 75 একটা থাকলো অক্টাল সংখ্যা আরটা থাকলো এরকম বলবে এই দুইটার যোগফল সরি এটা থাকলো লোকের হেক্সাডেসিমাল সংখ্যা খেয়াল করো যদি এরকম থাকে একটু খেয়াল করো 75 একটা অক্টাল সংখ্যা 3f একটা হেক্সাডেসিমাল সংখ্যা দিয়ে বললো যে এটা সমান কত ব্র্যাকেট দিয়ে বললো যে এখানে অক্টাল সংখ্যা এখন কি এটা বের করতে পারবো খেয়াল করো তো এই প্রশ্নটা জি স্যার 75 প্লাস কি লেখছেন স্যার বুঝতে পারছেন না 75 প্লাস 3f 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 দিয়ে আমরা লিখলাম হেক্সাডেসিমাল সংখ্যা কি ভিত্তি 16 দিলাম দিয়ে বললাম এটার মান কত অক্টালে ঠিক আছে অক্টালে এটা পারবো আমাদের বাইনারিতে নিতে হবে
অক্টালে নিতে হবে নিয়ে তারপর আমরা আবার করতে পারবো স্যার আচ্ছা মেহেরুন মেহেরুন আক্তার নাহিন মেহেরুন আক্তার নাহিন জি স্যার তুমি বলো তো যে এটা কিভাবে করব তুমি একটু আমাকে বুঝিয়ে দাও যে এটা কিভাবে করব এটা এটা কি বুঝছো তুমি এটা একটা অক্টাল সংখ্যা এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা যোগফলটা অক্টালে জি স্যার তাহলে এটা কিভাবে করব একটু বলো যা বুঝছো তা বলো অসুবিধা স্যার 3f কে অক্টাল নিতে হবে স্যার অক্টালে নিয়ে তারপর স্যার 3f কে অক্টালে নিতে হবে নিয়ে কি করব অক্টালের সাথে অক্টাল যোগ করতে হবে রাইট গুড তাহলে 3f কে অক্টালে নিতে হলে প্রথমে আমরা কিভাবে করব 3f কে বাইনারিতে নিতে হবে তাই না বাইনারিতে নিয়ে করলে তো স্যার তিনের বাইনারি সংখ্যা হলো এটা তিনের বাইনারি সংখ্যা হলো এটা আর f এর বাইনারি সংখ্যা কত 4টা 1 না জি স্যার তাহলে বাইনারিতে নিলে হবে এখন অক্টালে নিতে হলে কি করতে হবে তিনটা করে গ্রুপ করতে হবে এই তিনটাকে একটা করে গ্রুপ করতে হবে এই তিনটাকে একটা গুণ করতে তাহলে এটা হলো 0 এটা হলো 7 এটা হলো 7 তাহলে অক্টাল হয়ে গেল খেয়াল করে দেখো 3f কে আমরা নিয়ে নিলাম অক্টালে এখন 75 আর 77 যোগ করতে পারবো না এখন জি স্যার জি স্যার এখন পারবো কারো আপু কি আছে তাহলে এরকম কিন্তু পরীক্ষাতে দিবে তোমাকে একটু চিন্তা করতে হবে যে আসলে কি কি দিছে কি করতে হবে সেভাবে এটা চিন্তা করে বের করতে হবে আমরা অক্টাল থেকে সরি হেক্সা থেকে অক্টালে নেওয়ার সহজ পদ্ধতি হলো বাইনারিতে নেওয়ার পরে প্রথমে 4 বিট করে বসাবো তারপরে 3 বিটে গ্রুপ করে আমরা বসাবো এখন প্রশ্নটা জাস্ট এটা ঘুরাই দিলো খেয়াল করো এটা ঘুরাই দিলো যেখানে কোয়েশ্চন দিয়া এখানে দিলো এটা তাহলে উত্তরটা কি একই হবে এটা না দিয়ে লিখলো এটা যে এটা হেক্সাডেসিমাল নিলে কত তাহলে এটা কি করব অক্টালকে হেক্সাডেসিমাল হবে স্যার অক্টালকে হেক্সাডেসিমাল নিব তারপরে স্যার নিয়ে তারপরে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল যোগ করে আনসার গুড গুড ভেরি গুড তাহলে আশা করি তোমরা এগুলাতে আটকানোর কথা না যদি বুঝে থাকো যোগটা যদি পারা থাকে এখন কি সবাই কি বুঝতে পারছে এটা আসলে জিনিসটা অঙ্ক আমি তো করে দেওয়াটা বড় কথা না তোমরা যদি নিজেরা বুঝো তাহলে যে কোনো প্রবলেম আসলে আনসার করা যাবে নিজেরা বুঝছো কিনা সেটা আমাকে মানে এতে বলো নিঃসন্দেহে বলো যে স্যার বুঝি না বুঝলে আমি রিপিট করবো কারণ জি স্যার গুড বুঝছি স্যার তাহলে আমরা যোগ পারবো ঠিক আছে আমরা যোগ পারবো এবং দুইটা ডিফারেন্ট পদ্ধতির যদি দেওয়া থাকে সংখ্যা তাহলে তাদেরকে আমরা যোগ করে কোনো একটা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো আমরা যে বিষয়গুলো আলাপ করছি এগুলো থেকে একটা নিশ্চিত এমসিকিউ পাবা আর সিকিউ তো সিকিউ এর একটা অংশ পাবা এখান থেকে এমসিকিউ একটা পাবা টোটাল তোমাদের তোমরা তোমাদের সিলেবাস পাইছো তো সংক্ষিপ্ত সিলেবাস জি স্যার পঞ্চম অধ্যায় পর্যন্ত আমাদের আছে যারা দ্বাদশে আছে তাদের চতুর্থ অধ্যায় দিছে কিন্তু তোমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত দিছে তো পঞ্চম অধ্যায় দিলেও পঞ্চম অধ্যায়টা একটু বড় পুরাটাই দিছে রে দেখলাম আমি আর তৃতীয় অধ্যায় আমরা এই আছে কি তাহলে পাঁচটা অধ্যায় থেকে তোমার কোয়েশ্চন থাকবে কিন্তু টোটাল পরীক্ষাতে সিকিউ থাকবে আটটা কোয়েশ্চন আটটা কোয়েশ্চন যদি থাকে তার মানে কোনো না কোনো দুই তিনটা অধ্যায় থেকে দুইটা করে কোয়েশ্চন থাকবে কারণ পাঁচটা থেকে তো তোমার পাঁচটা তো করবি আরো তিনটা প্রশ্ন করতে হবে না আটটা প্রশ্ন করতে হলে পাঁচটা অধ্যায় থেকে পাঁচটা করবে একটা একটা করে তো করবে করার পরে আরো তিনটা প্রশ্ন থাকে না এই তিনটা এই পাঁচটার ভিতর থেকে কোনো না কোনো অধ্যায় থেকে করবে তো সাধারণত এই দ্বিতীয় অধ্যায় থেকে করতে করবে পঞ্চম থেকে করতে পারে তৃতীয় পঞ্চম অধ্যায় এগুলো থেকে করতে পারে তাহলে এখান থেকে দুইটা করে কোয়েশ্চন পাইতে পারো তাহলে সংখ্যা পদ্ধতি থেকে একটা দুইটা কোয়েশ্চন পাইতে পারো সংখ্যা পদ্ধতি এবং ডিজাইন আর পঞ্চম অধ্যায় থেকেও দুইটা পাইতে পারো তো এই বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করবো আমরা আজকে আমরা রেখে দিই এখানে ঠিক আছে আমার একটু কাজও আছে তোমরা এগুলো হ্যাঁ বলো তোমরা নিজেরা করতে পারবা বিশেষ করে চতুর্থ অধ্যায়ের উপরে থাকবে প্র্যাকটিক্যাল চতুর্থ অধ্যায় যেটা আছে তৃতীয় অধ্যায় খুব একটা নাই HTML এটা চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় থাকে প্র্যাকটিক্যাল ষষ্ঠ অধ্যায় থাকে এই জন্য চতুর্থ অধ্যায় থেকে আমরা দিই ঠিক আছে তাহলে তোমরা গতদিন আমি কিছু কাজ দিছিলাম তোমাদের এই কাজগুলো যদি না করে থাকো এগুলো কাজগুলো করো আর থাকো আমরা আগামী দিন আরো কিছু সামনে আলোচনা করব আজকে আমরা রেখে দিই এখানে আসসালামু আলাইকুম